হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল একটা ভিডিও, যেটা শেয়ার না করলেই নয়, যেটা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টে 3 মিলিয়ন ফলোয়ার্স, সরি ফলোয়ার্স বলে ভুল হবে, 3 মিলিয়ন ভালোবাসার মানুষ অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ। তার সাথে 100 মিলিয়ন হার্ট আপনারা আমার ওয়াজদিহাকে তার সাথে আমাদেরকেও দিয়েছেন, আর এই খুশিটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা কি হয়। 3 থেকে 4 দিন আগেও আমরা কক্সবাজার ছিলাম, আর সেখানে থাকা অবস্থাতেই আমাদেরকে আপনারা 100 মিলিয়ন হার্টস উপহার দিয়েছেন, আর সেই খুশিতেই আমরা ওখানেই একটা কাস্টমাইজ করে কেক বানিয়ে নিয়েছিলাম আপনাদের সবার সাথে শেয়ার করব বলে। এই যে আমাদের ওয়াজিয়া বুড়ি, সে অনেক বেশি খুশি। ও সবসময় হচ্ছে কোনো কেক দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়, ভাবে তার বার্থডে, সব সময় যে কোনো কেকেই বলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, সেভাবে তার জন্মদিন। আরেকটা কথা, আমার বুড়িটা তো এখনও জানেই না, বুঝেও না যে তার এত এত ভালোবাসার মানুষ আছে, তাকে এত এত মানুষ সাপোর্ট দিচ্ছে। ও যখন বড় হবে আই হোপ সে এগুলা দেখবে, এগুলা মেমোরিজ থাকবে। এই তো আমরা এখন কেক কাটছি আপনাদের সবাইকে সাথে নিয়েই, আমার ওয়াজিয়া বুড়ি কতটা খুশি আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। সব শেষে আপনাদের সবাইকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের এই সাফল্য শুধু আমাদের নয়, এই সাফল্য তাদেরও যারা আমাদের শুরু থেকে শেষ অবধি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন এবং লাইক দিয়ে ভালো মন্তব্য করেছেন। আপনাদের সাপোর্ট ছাড়া সত্যি এত দূর আসা সম্ভব ছিল না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আর আমাদের ওয়াজিয়া বুড়ির জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েটাকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, সবসময় বদনজর থেকে হেফাজত থাকে। আর আপনারা সবাই অবশ্যই অবশ্যই ভালোবাসা নেবেন, আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর ওয়াজিয়ার পাপা, তোমাকে বলছি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর সবসময় আমাদেরকে সাপোর্ট করো, কখনই কোনো কিছুতে না করো না, অবশ্য যেটা ভালো হয় সবসময় ভালোটাই সাজেস্ট করো, সো এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওয়াজিহা, খুব লাকি তোমার মতো একজন বাবা পেয়েছে। আমি মনে করি তুমি বাবার যে প্রত্যেকটা দায়িত্ব থাকে তুমি সবগুলিই পালন করো, আর আমার মেয়েকে ওইভাবে ভালোবাসো বলেই হচ্ছে সে ছোটো থেকেই হচ্ছে তোমার অনেক ভক্ত বলা যায়, বাবা পাগল। আর যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন যে ওয়াজিয়া তার পাপাকে কতটা ভালোবাসে, চোখে হারায় সব কিছুতেই তার পাপা, ঘুম থেকে শুরু করে খাওয়া পর্যন্ত ওয়াজিয়া পাপাই হচ্ছে সব কিছু করে। আর সত্যি কথা, ওয়াজিয়া তার পাপাকে একটু বেশিই ভালোবাসে, আমার চাইতে অনেক বেশি ভালোবাসে। আর আমার কাছে মনে হয় শুধু ওয়াজিহা না, অনেক মেয়ে আছে তার বাবাকে একটু বেশি ভালোবাসে। সো বাবা মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, তাদের বন্ডিংটা যেন সবসময় এমনই থাকে, বড় হলেও যেন এমনই থাকে, কারণ লাইফে চলার পথে বাবার যে সাপোর্ট এটা অনেক বেশি দরকার হয়। এই যে আমাদের কেকটা, কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও আমি চেয়েছিলাম ঢাকাতে গিয়ে কেকটা কাটবো, বাট ওয়াজের পাপা বলছিল কেন লেট করবা, এখনই তুমি কেটে ফেলো সবাইকে নিয়ে। সো এই যে ফাইনালি কেটে ফেললাম আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার ওয়াজিয়া বুড়ি বসে বসে কেক খাচ্ছে আঙুল দিয়ে। আমার যারা রিলেটিভস আছে তারা জানেন যে ওয়াজিহা সব সময় যে কারোর কেকই হোক না কেন সে সবার আগে আঙুল দিয়ে মুখে দিয়ে টেস্ট করবে, এটা আমার ফ্যামিলি মেম্বার্সরাই খুব ভালো জানে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।